আচ্ছা, তাহলে দেখ, আমাদের ভয়েস চেঞ্জের আমরা নিয়ম কমপ্লিট করেছি, ভয়েস চেঞ্জের নিয়ম আমাদের কমপ্লিট হয়েছে, আমরা মোটামুটি ভয়েস চেঞ্জ পারি। তো এখানে আজকে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল নিয়েছি, এগুলো আরেকবার একটু প্র্যাকটিস করব। তো প্রথম এক্সাম্পলটা কী আছে দেখ, সোনু রাইটস এ লেটার। আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা কী জানি যে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট কোনটা? এ লেটার। দেখ এখানে অ্যান্সারটা করে দিয়েছে, এ লেটারটাকে আগে নিয়ে এসছে। দু নম্বর নিয়মে আমরা কী জানি, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসাতে হবে। তো দেখ এ লেটার একবচন, তাই কী হয়েছে, ইজ হয়েছে। তিন নম্বর নিয়মে আমরা কী জানি যে মূল ভার্বে যেটা থার্ড ফর্ম সেই থার্ড ফর্মটাকে বসাতে হয়। রাইটের থার্ড ফর্ম কী? রাইট, রোট, রিটেন। তাই জন্য এখানটা দেখ রিটেনকে বসানো হয়েছে। চার নম্বর নিয়ম আমরা কী জানি যে একটা বাই বসাতে হয়, এই যে বাই বসলো। আর পাঁচ নম্বর নিয়ম কি, আগের বাক্যের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা ওই পাশে অবজেক্ট হয়ে যায়, তো সোনুটা সোনুই। কিন্তু আমরা কী জানি, আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, এরকম সব চেঞ্জ হয়, কিন্তু কোনো নাম থাকলে সেই নামটাই বসে। এটা নিশ্চয়ই কারো বুঝতে কোনো অসুবিধা নেই, একটু অ্যান্সার দিবি? হ্যাঁ, কারো অসুবিধা আছে এটাতে? একটু জোরে অ্যান্সার দিবি যা জিজ্ঞাস করবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দু নম্বর থেকে একটু বুঝি। দু নম্বরটা দেখি, আই রিড দ্য নিউজ পেপার ডেইলি। অবজেক্ট কোনটা? দ্য নিউজ পেপার। দ্য নিউজ পেপারকে আগে নিয়ে আসি, লেখ অ্যান্সারটা, দ্য নিউজ পেপার, দ্য নিউজ পেপার। আচ্ছা, এবার অ্যাম ইজ আর এর মধ্যে আমরা কী করবো, ইজকে বসাবো, হয়েছে। তিন নম্বর নিয়ম কি, মূল ভার্বের থার্ড ফর্মে, মূল ভার্ব কোনটা? রিড। রিডের তিনটে একই হয়, রিড, রেড, রিড, মানে আর ই এ ডি, আর ই এ ডি, হয়েছে। চার নম্বর নিয়ম কি, একটা বাই বসাবো। পাঁচ নম্বর নিয়ম কি, আগের বাক্যের সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা? আই। আইটা ওপাশে গেলে কী হবে? মি। কারো বুঝতে এটাই অসুবিধা? কারো অসুবিধা নেই তো? পরিষ্কার দেখা যাচ্ছে বোর্ডে লেখাটা, অ্যান্সার লেখাটা দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, এইবার দেখ, এবার তিন নম্বরটা দেখি, আই নো মাই ডিউটিজ। অবজেক্ট কোনটা? তিন নম্বরটার অবজেক্ট কোনটা? মাই ডিউটিস। আচ্ছা, আগে নিয়ে আসি মাই ডিউটিসকে, ডি ইউ টি আই ই এস, মাই ডিউটিস। এবার আমাকে একজন বল, মাই ডিউটিস, ডিউটিস বহুবচন, তাহলে কি ইজ হবে না আর হবে? আর হবে, এই যে এ আর ই আর। তারপরে আমরা কী জানি, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কোনটা? নো। নো থার্ড ফর্ম কি? নো, নিউ, নোন, কে এন ও ডাব্লু এন। আচ্ছা, তোদেরকে আমি শিখিয়েছিলাম, এরপরে আমাদের নর্মাল নিয়ম হচ্ছে বাই বসানো, তাই তো? কিন্তু আমি শিখিয়েছিলাম যে নো ভার্বের পরে বাই না বসে কী বসাতে হয়? টু বসাতে হয়। মনে রাখবি এখানে টুটাই কিন্তু বাই হলো। আরেকবার বলি, এই যে নো ভার্বের পরে, মানে নোন এই যে ভার্বটা হয়েছে, এরপরে কখনো আমরা বাই বসাবো না, আমরা কী বসাবো? টু বসাবো। তারপর চার, পাঁচ নম্বর নিয়ম কী, সাবজেক্টটা অবজেক্ট, আইটা ওপাশে গেলে কী হবে? মি। কারো কোনো অসুবিধা? আচ্ছা, চার নম্বর দেখি, এ নার্স লুকস আফটার দ্য পেশেন্টস। এখানে লুকস আফটারটাই হচ্ছে ভার্ব, একসঙ্গে ফ্রেজাল ভার্ব এটা। হ্যাঁ, প্রথম নিয়ম কি, দ্য পেশেন্টকে নিয়ে আসবো আগে, এই যে দ্য পেশেন্ট, দ্য পেশেন্টস বহু বচন আছে, কী হবে তাহলে? আর। এর মূল ভার্বের থার্ড ফর্ম, লুকের থার্ড ফর্ম কি? লুক, লুকড, লুকড, দ্য লুকড আফটার। হ্যাঁ, লুকড, লুকটের সঙ্গে আফটারটা বসে যাবে, লুকটা আফটার। চার নম্বর নিয়ম কি বল, একটা বাই। পাঁচ নম্বর নিয়ম কি, সাবজেক্টটা অবজেক্ট, এ নার্সটা ও পাশে, এ নার্স, এন ইউ আর এস ই। টুকে নিয়েছিস তোরা, বুঝতে অসুবিধা কারো? পাঁচ নম্বর, দ্য নোবেলস অফ রবীন্দ্রনাথ টেগোর ইন্টারেস্ট মি। আচ্ছা, অবজেক্ট কোনটা? মি। যেমন আইটা এপাশ থেকে ওপাশে গেলে মি হয়, মিটা ওপাশ থেকে এপাশে আসলে কী হবে? আই হয়ে যাবে। তাহলে এই যে এই মিটাকে আমরা নিয়ে আসলাম আই করে, হলো হলো। তারপরে আইয়ের পরে অ্যাম ইজ আর এর মধ্যে কী বসাবো? আইয়ের পরে বল, অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম বসে না? হ্যাঁ, তাহলে আই অ্যাম। এবার মূল ভার্ব কোনটা? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের থার্ড ফর্ম কী? ইন্টারেস্টেড।
দ্য নোভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। দ্য নোভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি, এই পুরোটাই সাবজেক্ট। ইন্টারেস্টটা ভার্ব, মিটা অবজেক্ট। তাহলে মিটাকে আগে আনলাম আই হলো, অ্যামিজারের মধ্যে অ্যাম হলো, তারপরে আমরা ইন্টারেস্টের থার্ড ফর্ম কি, ইন্টারেস্টেড, আই এন টি ই আর ই এস টি ই ডি, ইন্টারেস্টেড হলো। তারপরে বাই, এই পুরো কথাটাই আগে আসবে, দ্য নোভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর। হ্যাঁ, আমি লিখলাম না যে আন্ডারলাইন করে দিলাম, এটা একটু পুরোটা লিখে নিবি, ঠিক আছে, এখানটা পুরোটা বসে যাবে। হলো, টোকে হয়েছে, টোকে ফেল, টোকে ফেল, তাড়াই টোক, আচ্ছা। ৬ নম্বরটা একটু দেখি, আগেরটা কী ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, এবার হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, সিম্পল পাস্ট মানে কি, এখানে যে ভার্বটা, এই ভার্বটার ভি টু থাকবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, ঠিক আছে। একটা ভার্বের তিনটে ফর্ম হয় আমরা শিখেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট মানে ছিল এইটা, এটা প্রেজেন্ট ছিল, এই যে প্রেজেন্ট, তারপরে এটা হচ্ছে পাস্টে আছে, হ্যাঁ, ডিফিটের পাস্ট কি, ডিফিটেড, আর পাস্ট পার্টিসিপেল ওটা পরে আবার দেখছি, পরে আসবে, ঠিক আছে। এটা সেকেন্ডে আছে, তার সেকেন্ডে থাকলে নিয়মটা কী হবে, আগেরবারের মতন এক নিয়ম, শুধু ডিফারেন্সটা এইটুকুনি জায়গায়। আগেরবার আমরা যেমন এখানটা এই যে অ্যাম, ইজ, আর বসিয়েছিলাম, এই যে কোথাও ইজ, কোথাও আর, কোথাও অ্যাম হয়েছিল, তাই না, অ্যাম ইজ আর হয়েছিল, আর এইবারে কী হবে, এইবারে বাদবাকি সবই একই, শুধু অ্যাম ইজ আরের জায়গায় ওয়াজ ওয়ার বসবে, মানে পাস্ট টেন্স যখনই থাকবে তখন অ্যাম ইজ আর না বসে এখানটায় ওয়াজ বা অয়ার বসবে। একটু বুঝে নিই আমরা, দেখি একটু বুঝে নিই, আচ্ছা লিখি অ্যান্সারটা, আচ্ছা এখানে তো অ্যান্সার করে দেওয়া আছে, দেখে নিই। ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া, অবজেক্ট কোনটা, অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়াকে আগে বসানো হয়েছে। হলো, দু নম্বর নিয়ম কি, ভার্বকে দেখবো, ভার্বটা কি বললাম এখানে পাস্ট টেন্স, তাই জন্য আমরা ওয়াজ অথবা অয়ারের মধ্যে একটা বসাবো। আচ্ছা এইবার একটু বলে রাখি, ওয়াজ কোথায় বসে, অয়ার কোথায় বসে, একটু মন দিয়ে শুনবি। সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি এক বচন হয়, এক বচন মানে কটা আমরা বুঝি, একটাই, তাহলে কি বসবে এখানটায়, ওয়াজ বসবে। কিন্তু এই সাবজেক্টটা যদি বহু বচন হয়, বহু বচন মানে কি, একের বেশি, সেটা দুটো হতে পারে, দশটা হতে পারে, হাজারটা হতে পারে, দুটো একের বেশি হলেই তখন এখানে কি বসাবো আমরা, তখন এখানটায় ওয়াজ না বসিয়ে কী বসাবো, অয়ার, ডাব্লু ই আর ই, মনে থাকবে। আচ্ছা তাহলে, তাহলে কোথায় আবার, তাহলে যে প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দু নম্বর নিয়ম হচ্ছে ভার্বটা পাস্ট টেন্স আছে বলে ওয়াজ বা অয়ারের মধ্যে একটা বসালাম, তিন নম্বর নিয়ম ভার্বের থার্ড ফর্ম আগের বার যা হয়েছে, এই ডিফিটেড এটাই কিন্তু সেকেন্ড ফর্ম, আবার এটাই থার্ড ফর্ম, দেখ এটাই বসে গেছে। চার নম্বর নিয়ম কি, একটা বাই বসাতে হয়, এই যে বাই বসলো। পাঁচ নম্বর নিয়ম কি, সাবজেক্টটা অবজেক্ট করতে হয়, এই সাবজেক্টটা অবশ্য চলে গেছে, বল কারো অসুবিধা নেই তো, সবই একই আগেরবারের মতনই, আগেরবার শুধু অ্যাম ইজ আর হয়েছিল, এখানটায় ওয়াজ আর হলো, আর সব সব কিছুই একই, কোনো সমস্যা নেই তো। একই রকমভাবে দু নম্বরটা করি, দেখ, শঙ্খ ডিড নট বাই দ্য টয়, আচ্ছা এখানে ডিফারেন্সটা বলিনি, এখানে ডিফারেন্স দেখ, ডিড নট এসছে মানে না বাঁচো, বাক্যটাকে না বাঁচো করা হয়েছে, যখন বাক্যটা না বাঁচো থাকবে কিচ্ছু না, ওয়াজ ওয়ারের পরে, এই যে ওয়াজ ওয়ারের পরে একটা নট বসাবো, ঠিক আছে। এইখানটায় না বাঁচো একটাও দেয়নি, এখানে না বাঁচোটা বলে দিই, যদি তোরা জানিস তবুও একবার বলি, যদি এখানটায় ডু নট বা ডাজ নট থাকতো প্রশ্নতে, যদি ডু নট বা ডাজ নট থাকতো তাহলে এখানে উত্তরে অ্যাম ইজ আরের পরে আমরা একটা নট বসাতাম, তেমনভাবে এখানটায় ডিড নট আছে বলে আমরা ওয়াজ ওয়ারের পরে একটা নট বসাবো। অ্যান্সারটা করি, তাহলে শঙ্খ ডিড নট বাই দ্য টয়, প্রথম কাজ কি, দ্য টয়কে আগে আনব, দ্য টয় হয়েছে, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসলো, কেন ওয়াজ বসলো, দ্য টয় খেলনাটা এক বচন, ওর জন্য ওয়াজ হয়েছে। এইবার বাক্যটা না বাচক আছে, তাই জন্য আমরা কী করব, নট বসাবো, কারো বুঝতে অসুবিধা হচ্ছে। তারপর নিয়ম কি, মূল ভার্বের থার্ড ফর্ম বসাবো, মূল ভার্ব কোনটা, বাই, বাই থার্ড ফর্ম কি, বাই বট, বট বসাই, বট, বি ও ইউ জি এইচ টি হলো বট। তারপর নিয়ম কি, একটা বাই বসাতে হয়, তারপর নিয়ম কি, সাবজেক্টটা অবজেক্ট হবে, সংখ্যাটা অপাশের সংখ্যই হবে, নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের, হ্যাঁ,
বল, কারো কি বুঝতে অসুবিধা আছে কোথাও? কারো অসুবিধা নেই তো? 8 নম্বর, রাহুল গেভ চকলেটস টু রবি, অবজেক্ট কোনটা? চকলেটস, চকলেটসকে আগে নিয়ে আসি, CHOCOLATES, চকোলেটস, চকলেটস বহুবচন, তাহলে ওয়াজ হবে না অয়ার হবে? অয়ার হবে, বহুবচন লয়ার, WERE হলো। আচ্ছা এখানে কি নট হবে? এখানে নট হবে না, কারণ ডিড নট দেয়নি তাই নট হবে না। এবার ভার্ব কোনটা? এই গিফটটা ভার্ব, তাই তো? এই গিফটটা ভার্ব, গিফট নয়, গিভ পাস্ট টেন্স আছে, তাহলে গিভের থার্ড ফর্ম কি? গিভ, গেভ, গিভেন, GIVEN, গিভেন হলো। 4 নম্বর নিয়ম কি? একটা বাই বসাবো। আচ্ছা গিভেনের পরে যে টু রিয়া আছে না, গিভেনের সঙ্গে না টু রিয়াটাকে বসিয়ে দিই, গিভেন টু রিয়া, টু রিয়া, আর IYA, ওই কথাটা লাস্টে পড়েছিল না, ওটাকে বসিয়ে দিলাম, ওটা রিয়া না, রবি আছে, RAVI, RAVI, রবি, তারপরে বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করি, সাবজেক্টকে রাহুল, রাহুলটা ওপাশে যাবে। বল কারো কি বুঝতে অসুবিধা? আরেকবার বলি, এই যে চকলেটসটাকে আগে নিয়ে আসলাম, তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা বসালাম, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, এই যে এক্সট্রা কথা কে পড়েছিল? টু রবি পড়েছিল, টু রবিকে ওই পাশে বসিয়ে দিয়েছি, তারপর নিয়মের জন্য একটা বাই, তারপরে সাবজেক্টটা ও পাশে চলে গেল। কারো অসুবিধা নেই তো? একদম, কিন্তু এখানে বসে আমরা শিখে যাব। হ্যাঁ আচ্ছা, এবার 9 নম্বর, এ কার র্যানোভার এ পাপি, এই যে র্যানোভার মানে, র্যানোভার হচ্ছে ভার্ব, চাপা দিয়ে চলে গেছিলো, চাপা দিয়ে দিয়েছিলো একটা কার, র্যানোভার এ পাপি, একটা কুকুর ছানার উপর চাপা দিয়েছিল, তো অবজেক্ট কোনটা? এ পাপিকে আগে নিয়ে আসি, এ পাপি হয়েছে, তারপরে কী করবো? ওয়াজ বা আয়ের মধ্যে কাকে বসাবো বল? ওয়াজ, তারপরে এই কী হলো হয়েছে, তারপরে কী করবো? ভার্বের থার্ড ফর্ম, র্যান ভার্বের থার্ড ফর্ম কী? রান, র্যান, রান, RUN, তোদেরকে সেই ভার্বের পেজ দিয়েছি না, ওগুলো ভালো করে মুখস্ত করবি, ওগুলো তো আমাদের সব পড়া নেওয়াও হয়ে গেছে, পুরো ভার্বের পেজটা কমপ্লিট, তোরা সব কমপ্লিট পড়া দিয়েছিস না আমাকে, তাহলে পুরো সমস্ত পেজ কমপ্লিট পড়া দেওয়া হয়ে গেছে। আচ্ছা তাহলে রান, র্যান, রান ওভার, তারপরে বাই, সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্টকে এ কার্ড হলো, কারো অসুবিধা এটাই? আচ্ছা এইবার 10 নম্বর দেখি, দ্য টিচার সলভ দ্য প্রবলেম ইজিলি, অবজেক্ট কোনটা? দ্য প্রবলেম, দ্য টিচারটা সাবজেক্ট, সবটা হচ্ছে ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম, আর দ্য প্রবলেমটা হচ্ছে অবজেক্ট, ইজিলিটা এক্সট্রা কথা। প্রথম নিয়ম কি? অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য প্রবলেমটাকে আগে নিয়ে আসব, বসাই, দ্য প্রবলেম, দ্য প্রবলেম, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে কী বসবে? ওয়াজ, দ্য প্রবলেম ওয়াজ। এবার এই সলভ ভার্বের থার্ড ফর্ম কী? এটাই সেকেন্ড ফর্ম, আবার এটাই থার্ড ফর্ম, সলভড, SOLVED, সলভড হলো। এই যে লাস্টে একটা কথা পড়ে আছে না, ইজিলি, এটাকে মাঝখানে বসিয়ে দেওয়া যায়, আবার একেবারে লাস্টেও বসানো যায়, আমরা মাঝখানে বসিয়ে দিই, ESILY, সলভ ইজিলি, মানে প্রবলেমটা সলভ করা হয়েছে বেশ ইজিলি, ইজিলি সহকারে আর কি। আচ্ছা ইজিলি, তারপর নিয়ম কী? একটা বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট করবো, সাবজেক্ট কী আছে? দ্য টিচার, দ্য টিচার, কোথায় গেল? TECHER হলো, কারো অসুবিধা? দ্য প্রবলেম ওয়াজ সলভড ইজিলি বাই দ্য টিচার, এই কটার মধ্যে কারো অসুবিধা? তাহলে প্রেজেন্ট টেন্সের সঙ্গে পাস্ট টেন্সের ডিফারেন্স বোঝা গেল, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর বসেছে, পাস্ট টেন্সে ওয়াজ আর বসেছে, এইটুখানি ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই, এইটুখানি কারো অসুবিধা? আচ্ছা 11 নম্বর দেখি, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার মানে কি? মন দিয়ে শুনবি, এটা বুঝে নিই ব্যাপারটা আগে, দেখ আগেরটার সঙ্গে প্রথমটার সঙ্গে সেকেন্ডটা ডিফারেন্স কী ছিল? ওয়াজ ওয়ারের ডিফারেন্স ছিল, তাই তো? প্রথমটায় আমরা অ্যামিজার পেয়েছি, সেকেন্ডটা ওয়াজ ওয়ার পেয়েছি। এইবার মন দিয়ে শুনবি, সিম্পল ফিউচার মন দিয়ে দেখবি, কিন্তু হ্যাঁ এখানে বসে একদম মুখস্থ হয়ে যাবে। দেখ কী আছে, এ ক্যাট উইল কিল এ র্যাট, একটা উইল এসছে না সেন্টেন্সটার মধ্যে, প্রশ্নের মধ্যে উইল এসছে,
তো আমাদের উত্তরেও সেই উইল বসাতেই হবে, তারপরে একটা বি বসাতে হবে। দেখি কীভাবে হয়। প্রথম নিয়ম কি, এর একটা এর অ্যাট, মানে প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, এর অ্যাটকে বসালাম। সেকেন্ড নিয়ম হচ্ছে যখনই আমরা প্রশ্নতে এরকম উইল দেখব বা শ্যাল দেখব, শ্যাল উইল, SHALL, শ্যাল WILL উইল, তা শ্যাল উইল যখন দেখব তখন এখানে আমরা কি করব, একটা উইল বি বসাবো। যদি সাবজেক্টটা আই বা উই হয় তাহলে শ্যাল বসবে, বাদবাকি সব জায়গায় উইল বসবে। উইল বি বসালাম। তারপর তিন নম্বর নিয়ম আমাদের কি, একই নিয়ম। তিন নম্বর নিয়ম কি, ভার্বের থার্ড ফর্ম, এই যে কিলের থার্ড ফর্ম কিল্ড বসলো। চার নম্বর নিয়ম কি, একটা বাই। পাঁচ নম্বর নিয়ম কি, সাবজেক্ট অবজেক্ট, মানে সব কিছু একই, একদম সব কিছু আগেরগুলোর মতনই, শুধু ডিফারেন্স দেখ এইটুকুখানি জায়গাতে ডিফারেন্সটা হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, সমস্তটাই একই, শুধু ডিফারেন্স কিন্তু এই জায়গাটাতে হচ্ছে। এটার কি কারো বুঝতে অসুবিধা থাকলে বল, কারো অসুবিধা? কারো অসুবিধা এটা? আচ্ছা, দু নম্বরটা করি, মানে বারো নম্বর করি। হি উইল প্লে ক্রিকেট, তাহলে কি করব আমরা, প্রথম নিয়ম কি বল, প্রান্তিকে বল, প্রথম কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা, ক্রিকেট। ক্রিকেটকে নিয়ে আসি, CRICKET, ক্রিকেট আসলো। তারপর কি করব, উইল একটা বি, এই যে উইল তার সঙ্গে একটা বি। কারো অসুবিধা? এইবার কি করব, মূল ভার্বকে দেখব, মূল ভার্বের থার্ড ফর্ম বসাবো। মূল ভার্ব কোনটা, প্লে। প্লে থার্ড ফর্ম কি, ইডি যোগ হয়। আচ্ছা, প্লেইড, PLAYED হলো প্লেইড। তারপর নিয়ম কি, আলামিন, একটা বাই বসাবো, এই যে বাই বসালাম। তারপর নিয়ম কি, কৃতি, সাবজেক্টটা অবজেক্ট করব। সাবজেক্ট কী আছে, হি, হিটে অপাশে গেলে কী হয়, উষা বল, হিম হয়, হিম বল। কারো অসুবিধা, কারো অসুবিধা নেই তো, পরেরটা একরকমভাবে করে ফেলি, খুব সহজ জিনিস এগুলো। কিন্তু এই জিনিস একদম সেভেন থেকে শুরু করে পুরো টুয়েলভ পর্যন্ত এমনকি কলেজেও আছে, ঠিক আছে, কম্পাসে ইংলিশে এগুলোও থাকে। তবে উঁচু ক্লাস উঠলে এত সহজ থাকে না, একটু কঠিন করে, কিন্তু মেইন ব্যাপারটা একই, হয়তো সেন্টেন্সগুলো একটু বড়ো থাকলো, এরকম আর কি। তেরো নম্বর, দে উইল কনস্ট্রাক্ট এ বিগ বিল্ডিং। কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, তাহলে এ বিগ বিল্ডিংটা হচ্ছে অবজেক্ট, ওটাকে আমরা আগে নিয়ে আসবো। দেখি, এ বিগ বিল্ডিং, যে BUILDING, এ বিগ বিল্ডিং আগে এসছে। তারপর উইল থাকলে আমরা কী করলাম, উইল বি, উইল বি। তারপর মূল ভার্বের থার্ড ফর্ম, কনস্ট্রাক্টের থার্ড ফর্ম কি, ইডি যোগ হবে, কনস্ট্রাক্টেড, CONSTRUCT, তার সাথে ইডি, কনস্ট্রাক্টেড। তারপর নিয়ম কি, একটা বাই বসাবো। তারপর নিয়ম কি, ডেটা ওপাশে গিয়ে কী হয়ে যাবে বল, দেম, THEM, দেম হলো। কারো অসুবিধা, এই এটা বড় হাতের, না প্রথম অক্ষরটা বড় হাতের হয়, কারো অসুবিধা? আচ্ছা, চোদ্দ নম্বর দেখি, আই উইল পে দ্য রেন্ট টুমোরো। আই উইল পে, আইটা সাবজেক্ট, উইলটা তো আছে, পেটা হচ্ছে ভার্ব, দ্য রেন্টটা অবজেক্ট, আর টুমোরোটা এক্সট্রা কথা। তাহলে আমরা কাকে আগে আনবো, দ্য রেন্টকে আগে আনবো। লিখি, দ্য রেন্ট, তারপরে কী বসবে, উইল বি, তাই না? এবার রেন্টের থার্ড ফর্ম কী, ইডি যোগ হবে, রেন্টেড, RENT, তার সাথে ইডি। তারপর কি, এটা বাই, তাই না? তারপর কি, আইটা ওপাশে যাবে, আইটা ওপাশে গেলে কী হয়, মি, এক্সট্রা কে পড়ে আছে, টুমোরোটাকে লাস্টে বসে দেবো, TOMORROW, লাস্টে বসে গেল। কারো অসুবিধা? আচ্ছা, পনেরো নম্বরে, হি উইল বাই এ পেন। প্রথম কাজ কি, এ পেনকে আগে আনবো, এই যে এ পেন, হ্যাঁ, এই যে এ পেনকে আমরা আগে আনলাম। তারপর কি করব, উইল বি, উইল বি। তারপর কি করব, বাইয়ের থার্ড ফর্ম কি, বাই, বট, বট, BOUGHT, বট। তারপর কী করবো বল, চিন্তা বল, একটা বাই বসাবো, এই যে বাই। তারপর কী করব, ইয়ে বল, তারপর কী করব, হিটা ওপাশে নিয়ে গিয়ে হিম করব, তাই না, হিম। আচ্ছা, কারো অসুবিধা?
তাহলে আমরা কি বুঝলাম, সবগুলোই কিন্তু একই হচ্ছে। ডিফারেন্স কোথায় হচ্ছে? শুধু এই যে এখানটায় প্রথমে আমরা অ্যামিজার দেখেছিলাম, তারপরে দেখেছিলাম কি ওয়াজ ওয়ার, এবারে দেখলাম উইল বি, সবই কিন্তু একই, তাই না? আচ্ছা, এই 15টার মধ্যে কারো কি অসুবিধা আছে? নেই তো? আচ্ছা, এরপরে 16 নম্বর দেখি। 16 নম্বর কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেউ কথা বলবি না, খুব মন দিয়ে শুনবি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা বুঝি, শি ইজ মেকিং এ ফার্স্ট এইড বক্স। আচ্ছা দেখ, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করেছিলাম এই প্রেজেন্ট টেন্সে যেটা করেছিলাম, তার মধ্যে কোনো অ্যামিজার ছিল? ছিল না, তাই না? এখানে কিন্তু অ্যামিজার এসছে, আবার ভার্বের সাথে আইএনজি এসছে। যখনই আমরা এরকম ভার্বের সাথে আইএনজি দেখব, একদম চোখ বুঝে কি করব, একটা বিং বসাবো, বিই আইএনজি মনে থাকবে। ভার্বের সাথে দেখ, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি আছে, দেখছিস সব ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? যখনই ভার্বের সাথে আমরা আইএনজি দেখব, তখন কি করব, একটা বিং বসাবো, বিই আইএনজি। এবার যদি তার আগে অ্যামিজার থাকে, অ্যামিজার বসাবো, তার আগে যদি ওয়াজার থাকে, ওয়াজার বসিয়ে দেবো। ঠিক আছে, দেখি করি। আচ্ছা করি, প্রথমটা দেখ, করি দেওয়া আছে, এটা বুঝে নিই। প্রথমটার অবজেক্ট কোনটা? এ ফার্স্ট এইড বক্স, দেখ সেটাকে আগে আনা হয়েছে, ফার্স্ট এইড বক্স। তারপরে অ্যামিজারের মধ্যে কী বসাবো? অ্যামিজারের মধ্যে ইজ, কেন ইজ? এ ফার্স্ট এইড বক্স মানে একটা ফার্স্ট এইড বক্স, এক বছর, তাই ইজ হয়েছে। তারপরে আমি কী বললাম, একটা বিং বসাবো, এই যে বিই আইএনজি, বিং হলো। তারপরে আমাদের নিয়ম কী, মূল ভার্বের থার্ড ফর্ম, এখানে মূল ভার্ব কোনটা বলতো? মেক, এম এ কে ই, ইটা উঠে গেছে। হ্যাঁ, কোনো ভার্বের শেষে ই থাকলে এবং তারপর যদি আইএনজি যুক্ত করার দরকার হয়, তখন শেষের ইটা থাকে না। ঠিক আছে, তাহলে মেক ভার্ব ছিল, মেকের থার্ড ফর্ম কী? মেক, মেড, মেড, এই যে মেড বসলো, এম এ ডি, মেড হলো। তারপর নিয়ম কী, একটা বাই বসাতে হবে, এই যে বাই। তারপর নিয়ম কী, সাবজেক্টটা অবজেক্ট, সেটাও পাশে গেলে কী হয়, হার, আমাদের এগুলো তো সম্মুখস্থ আছেই। তাহলে এই 1 নম্বরটায় কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা বুঝি, মানে 2 নম্বর নয়, 17 নম্বর। সুমনা ইজ সিঙ্গিং এ সং, প্রথম নিয়ম কী, এ সং আগে আসবে, এ সং। তারপরে কী করবো আমরা, অ্যামিজারটা বসাবো, এ সং মানে একটা সং, তাহলে ইজ হবে। তারপরে কী করবো, একটা বিং, বিই আইএনজি। তারপরে কী করবো, মূল ভার্বের থার্ড ফর্ম, সিংয়ের থার্ড ফর্ম কী জানিস, কেউ? সিং, স্যাং, সাং, এস ইউ এন জি, সাং। তারপর কী, একটা বাই। তারপরে সাবজেক্টটা অবজেক্ট, সুমনাটা অবশ্য বসে যাবে, সুমনার প্রথম অক্ষর বড় হাতের, সুমনা। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে বল? এ সংটা বসলো, অ্যামিজারের মধ্যে একটা বসলো, ভার্বের সাথে আইনজি থাকার জন্য বিং বসলো, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপরে বাই, সাবজেক্টটা অবজেক্ট, কারো কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, 18 নম্বরটা দেখি, ইউ আর ওয়েস্টিং টাইম, অবজেক্ট কোনটা? টাইম, টাইমটাকে আগে বসাই হলো। তারপরে অ্যামিজারের মধ্যে কী করবো বল, কী বসবে অ্যামিজারের মধ্যে? কী বসবে, টাইমের পরে ইজ বসে, তাই না? টাইম পরে ইজ। তারপরে একটা বিং, বিই আইএনজি, কী হলো, বিই আইএনজি, বিং। এবার মূল ভার্বের থার্ড ফর্ম, ওয়েস্টের থার্ড ফর্ম কী? ওয়েস্ট, ওয়েস্টেড, ওয়েস্টেড, ইডি যোগ করি, ডাব্লিউ এ এস টি ই ডি, ওয়েস্টেড। তারপরে কী করবো, একটা বাই। তারপরে সাবজেক্টটা অবজেক্ট, ইউটা অপাশে গেলে ইউটা ইউ থাকে, তাই না? ইউটা ইউ বল, কারো কি বুঝতে অসুবিধা আছে? একটা জিনিস খেয়াল কর, এখানে কিন্তু আর রয়েছে, কেউ আবার এখানে আর দেখে আবার এখানে যেন আর বসিয়ে দিস না। এখানে আরটা কেন বসেছে মন দিয়ে দেখবি, কিন্তু এখানে ইউ হওয়ার জন্য আর বসেছিল, এই সাবজেক্টকে দেখেই অ্যামিজারটা নির্ধারিত হয়, বুঝতে পারছিস? এই সাবজেক্টকে দেখে অ্যামিজারটা নির্ধারিত হয়। আমরা কি জানি, ইউর পরে আর বসে, তাই জন্য এখানে ইউর পরে আর হয়েছে, কিন্তু এখানে তো আর ইউ নেই, তাহলে এখানে আর দেবো না। এখানে এই যে সাবজেক্টটা যা আছে, এই সাবজেক্টটাকে বুঝেই আমরা অ্যামিজার বসাবো, টাইমের পর ইজ হয়, তাই ইজ বসেছে, বুঝতে পারলি? কার অসুবিধা? আচ্ছা, পরেরটা দেখি, দে আর ডুইং সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই যে সাম থেকে শেষ পর্যন্ত এটা অবজেক্ট, দে আর ডুইং, তারা করছে কিছু ইম্পর্টেন্ট কাজ, তাই কিছু ইম্পর্টেন্ট কাজটা অবজেক্ট আগে নিয়ে আসি, এ সাম ইম্পর্টেন্ট, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে। তারপর কী বসবে, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, কিছু ইম্পর্টেন্ট কাজ, যদি ওয়ার্কস বলতো তাহলে আর হতো, সাম ইম্পর্টেন্ট ওয়ার্কের পরে ইজ বসবে, হয়েছে? তারপরে একটা বিং হলো।
তারপরে ডু ভার্বের থার্ড ফর্ম কি ডু ডিড ডান হলো, তারপর কি বসাবো একটা বাই বসাবো, তারপরে ডেটা অপাশে গেলে কি হবে দেম হবে, কারো কেউ বুঝতে অসুবিধা, ডেটা অপাশে গিয়ে দেম হয়ে গেল, কারো অসুবিধা নেই তো। 20 নাম্বার, হি ইজ ইনভেজ কি আছে ইনভাইটিং ইচ অফ হিজ ফ্রেন্ডস, সে নিমন্ত্রণ করছিল করছে তার সমস্ত বন্ধুদেরকে। আচ্ছা অবজেক্ট কোনটা, ইচ অফ হিজ ফ্রেন্ডস আগে নিয়ে আসি, ইচ আগে যাচ্ছে কেন, আচ্ছা এখানে লিখি আগে, এই যে ইচ ইচ অফ হিজ ফ্রেন্ডস, আচ্ছা ফ্রেন্ডস দেখে আমরা তো কি বুঝতে পারছি বহুবচন তাই না, ফ্রেন্ডস দেখেই আমরা বহুবচন বুঝছি, কিন্তু এখানটায় বহুবচন না, ভালো করে ভাষাটা বোঝ। ইচ অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে প্রত্যেককে, প্রত্যেক মানে কি এক একজনকে বোঝায়, তারপরে ইজ বসবে, ফ্রেন্ডসটা দেখেই কিন্তু আমরা আর বসিয়ে দেব তাই তো, কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে নে। ইচ অফ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের মধ্যে প্রত্যেককে, প্রতি এক একজন একজন, তাই ইজ, ঠিক আছে এই যে এগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ তার বন্ধুদের মধ্যে প্রত্যেককে তাহলে ইজ বসবে, তাহলে ইচ অফ হিজ ফ্রেন্ডস ইজ, তারপরে বিং বিং, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কি যে ইনভাইট ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড, ইড যোগ হবে ইনভাইটেড হলো, তারপর নিয়ম কি একটা বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিটে অপাশে গেলে, হ্যাঁ কারো অসুবিধা, আরেকবার বলি এই যে অবজেক্টটাকে আগে নিয়ে এসেছি, অ্যামিজারের মধ্যে ইজ বসিয়েছি, একটা বিং আমাদের নিয়মেই আছে বিং, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, ইনভার্বের থার্ড ফর্ম ইনভাইটেড, একটা বাই হিটে অপাশে গিয়ে হিম হয়ে গেল, কারো অসুবিধা নেই তো। আচ্ছা দেখ এটাও একই সেম জিনিস আগেরটার মতনই, শুধু আগের বারে অ্যাম ইজ আর ছিল, এখানটায় ওয়াজ বা অয়ার আছে, আগের বারে আমাদের প্রশ্নতে অ্যাম ইজ আর ছিল বলে আমরা এখানে উত্তরেও অ্যাম ইজ আর বসিয়েছি, কিন্তু এবার প্রশ্নতে ওয়াজ অয়ার আছে, প্রশ্নতে ওয়াজ আছে বা অয়ার যাই থাকুক না কেন, প্রশ্নতে ওয়াজ বা অয়ার যাই থাকুক না কেন, উত্তরেও ওয়াজ বা অয়ারই বসাতে হবে, ঠিক আছে বুঝে নে সন্দীপ, আগে বুঝে নে দেখ। আচ্ছা রানু ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড, অবজেক্ট কোনটা, দ্য ফিল্ড, দ্য ফিল্ডকে আগে আনা হয়েছে, তারপরে অ্যামিজারের মধ্যে আমরা কী সরি ওয়াজ আরের মধ্যে কী বসাবো, দ্য ফিল্ড এক বচন তার জন্য ওয়াজ হয়েছে, নিয়মের জন্য একটা বিং, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কোনটা প্লাউ, প্লাউ প্লাউ থার্ড ফর্ম কি প্লাউড, ইড যোগ হয় প্লাউ থার্ড ফর্ম, দেখ প্লাউ এর সঙ্গে ইড যোগ হয়েছে প্লাউড হয়েছে, তারপর নিয়মের জন্য একটা বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট এই রানুটা রানু, কারো বুঝতে অসুবিধা আছে। আচ্ছা এবার আমরা উদাহরণ করি, আমরা প্র্যাকটিস করি, দেখি দু নম্বর 22 নম্বর কী আছে, মাদার ওয়াজ কলিং লিটিল কি আছে জনি, আচ্ছা মাদার ওয়াজ কলিং লিটিল জনি, তা লিটিল জনিকে মা ডাকছিল, লিটিল জনিকে আগে নিয়ে আসি, যে লিটিল লিটিল জনি যেটা বড় হাতের জে ও এইচ, যে ও কোথায় গেল এইচ এন ওয়াই, লিটিল জনি পরে কী হবে ওয়াজ একজন, তার জন্য ওয়াজ লিটিল জনি ওয়াজ, এবার একটা বিং বিং, তারপরে কী হবে মূল ভার্বের থার্ড ফর্ম, কলের থার্ড ফর্ম কি ইডি যোগ হয় তাই তো, সি এ ডবল এল ইডি, তারপর নিয়ম কি একটা বাই, তারপরে মাদারটা ওপাশে চলে যাবে হলো, কারো অসুবিধা। আচ্ছা 23 নাম্বার, শি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সকে আগে আনবো, এই যে এফ এল ও ডাব্লু ই আর এস ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সকে এক বচন না বহু বচন, বহু বচন ফ্লাওয়ার্স বহু বচন, তার জন্য কী বসবে অয়ার, বুঝতে পারছি ব্যাপারটা, কারো অসুবিধা, সবাই বুঝতে পারছিস, আলামিন কৃতি উষা ইয়ে তিশা, আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স অয়ার, তারপরে কী বসবে একটা বিং বিই আই এন জি বিং হয়েছে, মূল ভার্বের থার্ড ফর্ম, প্লাকের থার্ড ফর্ম কি প্লাকড, ইডি যোগ হবে এই যে পি এল ইউ সি কে তার সাথে ইডি প্লাকড, তারপরে কি একটা বাই, তারপরে সেটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে, সেটা ওপাশে গিয়ে হার হয়ে যাবে,
আচ্ছা, কারো অসুবিধা? আচ্ছা, 24 নম্বর, মাই মাদার ওয়াজ মেকিং মাটন কারি। তাহলে মাটন কারিটাকে আমরা আগে নিয়ে আসবো, বসাই। মাটন নাম শুনে জিভে জল আসছে না সবার? আচ্ছা, মাটন কারি, সি ইউ ডবল আর ওয়াই। মাটন কারির পরে কী হবে? ওয়াজ আরের মধ্যে মাটন কারি একটা তরকারি, এক বছর, তাই জন্য ওয়াজ। মাটন কারি ওয়াজ, একটা বিং, বিং হয়েছে। এইবার মূল ভার্ব কোনটা তিশা? মূল ভার্ব কোনটা? মেক, তাই তো? মেকের থার্ড ফর্ম কী? মেক, মেড, মেড, এই যে এম এ ডি ই, মেড, তাই তো? তারপরে কি? এটা বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট, মাই মাদারটা অপাশে চলে যাবে, মাই মাদার হলো। মাটন কারি ওয়াজ বিং মেড বাই মাই মাদার। 25 নম্বর দেখি, দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্যারিং দ্য লোড, অবজেক্ট কোনটা? দ্য লোড, দ্য লোডকে আগে নিয়ে আসি, এলো এ ডি, দ্য লোড এক বছর, তার জন্য ওয়াজ। তারপরে একটা বিং, তারপরে তারপরে ক্যারি থার্ড ফর্ম কি? ক্যারিড, আচ্ছা, সি এ ডবল আর আই ই ডি। আচ্ছা, আই কেন হলো? ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে গেল, তাই না? ক্যারিড। তারপরে একটা বাই, তারপরে দ্য ওল্ড ম্যানটা ওপাশে চলে যাবে, হলো। কারো অসুবিধা? কারো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার 26 নম্বরটা দেখি, এটা আবার একটু অন্যরকম, আর একটা নতুন নিয়ম এখানে এসছে। কী আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখি আমরা কীরকম নিয়ম হয়েছে। শি হ্যাজ ব্রট টু পেন্স, আচ্ছা, শি হ্যাজ ব্রট টু পেন্স। দেখ বাক্যটার মধ্যে কী এসছে? একটা হ্যাজ এসছে বা হ্যাভ এসছে। তো যখনই আমরা প্রশ্নতে হ্যাভ বা হ্যাজকে দেখতে পাবো, তখন আমরা উত্তরে হ্যাভ হ্যাজের পর একটা বিন বসাবো। বাদ বাকি সব একই নিয়ম, শুধু চেঞ্জটা হবে কোন জায়গাটা, এইটুখানি জায়গাতেই চেঞ্জ হয়। সবগুলোতে আমরা যেমন দেখতে পাচ্ছিলাম যে প্রথমে একটুখানি চেঞ্জ হয়েছে, বাদ বাকি আর কোনো চেঞ্জ হয়নি, এটাতেও তাই। প্রথম নিয়ম কি? অবজেক্টটাকে সাবজেক্ট করব, এই যে টু পেন্সকে আগে নিলাম। টু পেন্স মানে কটা পেন? দুটো, অর্থাৎ কি? বহুবচন। এক বছর হলে হ্যাজ বসে, বহুবচন হলে হ্যাভ বসে। মনে থাকবে, এক বছর হলে কী হয়? হ্যাজ বসে, আর একের বেশি হলেই হ্যাভ বসবে। তা টু পেন্সের পরে হ্যাভ বসলো, আর হ্যাভ হ্যাজ থাকলে আমি কী বললাম? একটা বিন বসবে, হলো। তারপর 3 নম্বর নিয়ম কি? ভার্বের থার্ড ফর্ম। এই হ্যাভ হ্যাজ থাকলে, খুব মন দিয়ে শুনবি, প্রশ্নতে হ্যাভ বা হ্যাজ থাকলে আমাদের কি ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই থাকে, একদম দেখে দেখে আমরা বসিয়ে দেবো, এখানে আর কোনো মুখস্থর দরকার নেই। যখন প্রশ্নতে হ্যাভ বা হ্যাজ দেওয়া থাকে, তখন মনে রাখবি এই প্রশ্নের মধ্যেই কিন্তু ভার্বের সব থার্ড ফর্মগুলো দেওয়াই আছে। তা থার্ড ফর্মটা আমরা দেখে দেখে বসিয়ে দিলাম, বট হয়েছে, বসিয়ে দিয়েছি। তারপর নিয়ম কি? একটা বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট করবো, সেটা অপাশে গেলে হার হয়ে গেল, কারো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে আমরা কে বুঝতে পারিস নি? সন্দীপ, কারো অসুবিধা আছে? স্নিগ্ধা, সৃজা, প্রীতি, আচ্ছা, এই তো হয়ে গেছে। আচ্ছা, উত্তরটা করে দিই তাহলে। এটা হলো 2 নম্বর। কী আছে? মাদার হ্যাজ ব্লেসড মি। তাহলে মিটা এই পাশে আসলে কী হয়ে যাবে? আই হয়ে যাবে। আই যেমন ওপাশে গেলে মি হয়, মিটা অপাশ থেকে এই পাশে আসলে আই হলো। আয়ের পরে হ্যাভ হ্যাজের মধ্যে কী বসে? আয়ের পরে হ্যাভ বসে, তাই তো? আই হ্যাভ, তারপরে একটা বিন, আই হ্যাভ বিন। এবার আমি কী বললাম? ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকবে, দেওয়াই আছে, ব্লেসড, যে বিএল, বিএলই, কোথায় গেল? বিএলই ডবল এস ই ডি, ব্লেসড হয়েছে। তারপর কী বসবে? একটা বাই, তারপরে মাদারটা অপাশে চলে যাবে, বোঝা গেল? তাহলে এই যে অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসলো, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, একটা বাই, সাবজেক্টটা অবজেক্ট। আচ্ছা, 28 নম্বর, আই হ্যাভ টোল্ড ইউ সো, অবজেক্ট কোনটা? ইউ, ইউটাকে আগে নিয়ে আসি, এই যে ইউ, ইউর পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বস, হ্যাঁ, ইউ হ্যাভ বিন টোল্ড, এটাই থার্ড ফর্ম, টিওএলডি টোল্ড। তাহলে ইউ হ্যাভ বিন টোল্ড, ওই শোটাকে মাঝখানে বসিয়ে দিই, টোল্ড সো, তোমাকে সেটা বলা হয়েছে। এবার বাই, আইটা ওপাশে গিয়ে মি হয়ে গেল, হলো, কারো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, 29, শি হ্যাজ সাং এ সং, অবজেক্ট কোনটা? এ সং, এই যে এ সংকে নিয়ে আসি,
তারপরে এ সং মানে কটা গান, একটা গান, তাহলে কী হবে হ্যাভ না হ্যাজ বল, বল কী হবে হ্যাজ হবে, তাই তো হ্যাজ, তারপরে বিন, তাই তো এ সং হ্যাজ বিন হলো মূল ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে এস ইউ এন জি, তারপরে একটা বাই বসাবো, তারপর কী করবো সিটা অপাশে গেলে কী হয় বল হার হবে, আচ্ছা হ্যাঁ এটাকে বড় হাতের করে দে, এই যে এটা বড় হাতের, আচ্ছা লাস্ট 30 নাম্বার এই পর্যন্ত আজকে আমরা করব, 30 নাম্বার দে হ্যাভ নেভার সিন এ সানরাইজ, আচ্ছা এ সানরাইজকে আমরা আগেই আনবো, দে হ্যাভ নেভার সিন এ সানরাইজ, তারা কখনো সানরাইজ দেখেনি, আমরা এই যে এ সানরাইজকে আগে নিয়ে আসি, সান আর আই এস ই, আচ্ছা এ সানরাইজের পরে কী হবে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হবে, এ একটা হ্যাজ, তারপরে বিন এ সানরাইজ হ্যাজ বিন, আচ্ছা একটা নেভার আছে না, এই নেভারটাকে মাঝখানে দে হ্যাজ নেভার হয়, হ্যাঁ হ্যাজ নেভার এন ই ভি, কী হলো এই যে এন ই ভি ই আর হ্যাজ নেভার বিন, হ্যাঁ নেভার থাকলে এরকম মাঝখানে ঢুকে যাবে, হ্যাঁ এগুলো খেয়াল রাখবি, এ সান হ্যাজ নেভার বিন, তারপর কী করবো মূল ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে সিন, তারপরে বাই, তারপরে দেটাও পাশে গেলে দেম, বল কে বুঝতে পারিস নি, আরেকবার বলি এই যে এ সানরাইজ, তারপরে হ্যাভ বা হ্যাজ বিন হলো সিন বাই দেটাও পাশে গেলে দেম, কিন্তু যখন আমরা নেভার দেখবো তখন হ্যাভ বা হ্যাজের পরেই নেভার বসিয়ে তারপরে বিন বসাবো, নেভার বিন মূল ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, দেখে দেখে বসলাম একটা বাই সাবজেক্টটা ওপাশে গিয়ে অবজেক্ট হয়ে গেল, তা এই যে 30টা হলো, কারো কি কোথাও কোনো অসুবিধা আছে, কারো কি কোথাও অসুবিধা আছে 30টার মধ্যে, নেই তো, তাহলে এইটুকু আজকে থাকলো, আবার বাকি যেগুলো আছে আমরা সেগুলো পরে করছি, পরের দিন করবো।